Hi guys, good morning, welcome back to my vlog channel. A brand new day and a brand new vlog. So without further ado, चलो आज के दिन टेके स्टार्ट करा जाए. I hope तुम्हारे आज के vlog देखते खूब 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 भाई आएगा. एक बार दिन टेके स्टार्ट करी. Already तुम्हारा देखते पे गए तो और एक बार देखा ची shop कोटा काल के रात्ते बेरा टक 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 करे shop नीचे पड़े चे. आमिया नोमित काल के रात्ते बेरा ऐतो भय पे ची भाजी की भूते से गला और चोरे से गला और की होला बट एकटाओ थाके नहीं एकाने. I think double sided tape टा आरो को एक टा एक्शन लागी तापर आमदे paste कोटा उचित चिलो. একটাও থাকেনি আজকে আবার এটাকে ট্রাই করব ট্রাস্ট মি কালকে রাতে বেলা সত্যিকারে এত ভয় পেয়েছি যখন ফার্স্ট আপ পড়েছে ভাবছি কি ঘরের মধ্যে চোর এসে গেল কি করব অমিত আমাদেরকে দেখাচ্ছে আমি অমিতের দিকে তাকাচ্ছি তারপর রিয়েলাইজ করেছি যে ওই যে গোল যে জিনিসগুলো লাগিয়েছিল সেগুলো পড়ে গেছে অমিত এখন কি করছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও অমিত এখন যেহেতু আজকে সানডে আরামসে শুয়ে শুয়ে সালমান খানের রিল দেখছে ওর নাকি হ্যাঁ সারা দিন ও সালমান খানের রিল দেখে ওর নাকি ভাই রিল আসছে আমার ওর নাকি একটা আলাদাই টাইপের অবসেশন হয়েছে সালমান খানকে নিয়ে कोली भाई प्रेम कहानी कथा कहानी सुनो ठीक है भाई पूर्ण प्रेम सब फ्लैशबैक दे रील बनाते सो সেটাই দেখতে হচ্ছে বাহ ভালো রে এটাই তো ভালো গুড হবি যাক আমি তো ওখানে রিল দেখতে ব্যস্ত থাকুক আমি এখানে কিচেনটাকে পরিষ্কার করে নি আর একটা কথা সেটা হলো শরীরটা এখন অবধি খারাপ আছে যাই না কেন সেটা ঠিকই হচ্ছে না অনেকেই তোমরা বলছো যে এইগুলো হলে মানে এই ভাইরাল ফিভারটা হলে 4 থেকে 5 দিন তো থাকছে তারপর বিশাল উইকনেস হচ্ছে তো আমারও ঠিক সেমই হচ্ছে একটা অমিত কালকে একটা সিরাপও এনে দিয়েছি ওটা আমি খাওয়া স্টার্ট করেছি বুঝতে পারছি না যে একবার একটু ডাক্তার দেখিয়ে নেবো কি দেখাবো না কারণ এখন একটু বেটার আছি আবার ডাক্তার দেখালে আবার 6-7 দিন অ্যান্টিবায়োটিক দেবে আরও উইক হয়ে যাব তো ওটা নিয়ে একটু কনফিউজ আছি দেখা যাক আজকে দিন কেমন যায় তারপর যদি একদমই ঠিক না হয় তাহলে কাল পরশু হয়তো এবার ডাক্তারই দেখিয়ে নেব সকাল সকাল রিয়াঙ্কা ওঠে ঘুম থেকে উঠে আজ দেখছি এখানে কিচেন গোছাচ্ছে মাসি ধুয়ে দেওয়ার পর রিয়াঙ্কা এখানে গোছাচ্ছে ভেবেছিলাম রিয়াঙ্কাকে নিয়ে একটু মন্দিরে যাবো সকালবেলা রিয়াঙ্কা নিজে বলছিল যাবে বাট এখানকার আজকে এত রোদ না আর আমার খুব ভয় লাগছে রিয়াঙ্কাকে যদি নিয়ে যাই রোদ যদি ঘামিয়ে যদি আবার ঠান্ডাটা বেড়ে যায় মানে ওর উইকনেসটা এরকমই উইকনেস হচ্ছে না থেকে থেকে আসতে যাচ্ছে তো আমি রিক্স নিতে চাইছি না আমি বললাম যে তুই বাড়ির থেকে দে ঠাকুর মনে আছে তুই মন থেকে ঠাকুরকে ডেকে নে যেদিন কিছু শরীর ঠিক হবে সেই কিছু আবার পুজো দিতে পারবি ওরকম কোনো ব্যাপার না প্রতি বছর হয় প্রতিদিন ঠাকুর সব জায়গায় থাকে এর জন্য এখন আমরা মন্দিরে যাচ্ছি না রিয়াঙ্কা এখানে গোছানো হয়ে গেলে আমি রান্না করবো কী রান্না করবো একটু পরে জানাচ্ছি কন্টিনিউ করবো তারপর আসো আমি যেটা তোমাদেরকে বললো সেটা হচ্ছে হলো আজকে মন্দিরে যাচ্ছি না সত্যি রোদ উঠেছে আমি চাই না যে বাইরে গিয়ে আবার শরীর খারাপটা খুব বেশি বেড়ে যায় তো সেই জন্য আর বেরাবো না সেকেন্ডলি আজকে আমার অমিতের সাথে পাঠান দেখতে যাওয়ার কথা টিকিট আগে থেকেই কাটা ছিল তোমরা সবাই জানো বাট আজকে মনে হয় না সেখানেও আমি যাব কারণ বাই চান্স হয়তো আমি ওখানে গেলাম আর ওই হয় না যে হলে তো খুব এসিটা লাউড থাকে সর্দি লেগে যাওয়ার চান্স আছে তো আমি আজকে এই আর এক দুদিন কোনো রিস্ক নেবো না অনেক কষ্ট করে সেটা একটু বেটার হয়েছে আমি চাই না যে আবার খারাপ হয়ে যাক অমিত বললো যে ক্যামেরা অন করি কথা বলার আছে কি বলার আছে স্যার এটা বলার আছে যে বউকে খুব ভালোবাসি কিন্তু আমার বউ আমাকে অতটা ভালোবাসে না ও এরকম ব্যাপার না ওটা না ব্যাপারটা হচ্ছে যে এটা যে আমার না এখন শিফট টাইমিং চেঞ্জ হচ্ছে অফিসে তো আমি না সোম থেকে শুক্রবার ওরকম ভাবে কাজ করা মানে এমন ভাবে ব্যস্ত থাকি না যে রান্না বান্না আমি কোনো রকম করতেই পারি মানে একটু হেল্প যদি রিয়াঙ্কে করার চেষ্টা করি পারি না তো মানডে টু ফ্রাইডে রিয়াঙ্কাই সব রান্না বান্না করে আমি বলেছি আজকে থেকে এই উইক থেকে নতুন নিয়ম হচ্ছে স্যাটারডে সানডে আমার রান্না পালা না রান্না বান্না আমি সব করি না করে সুরজ বাট হ্যাঁ মাঝে মাঝে একটু ডিমের ঝোল খেতে চলে কি মাছের ঝোল খেতে চলে সেইগুলো আমি করি না তাও দুপুরবেলা খাওয়া গরম করে দাও হ্যাঁ হ্যাঁ ওগুলো ঠিকঠাক হ্যাঁ না তাও বিকেলে মাসি আসলো ভাই সুরজ আসলো তো বলে দাও সব কিছু রিয়াঙ্কাই দেখেন আমি এতটা এখন স্ট্রেসড আউট না মানে টু ফ্রাইডে আমি পারি না রিয়াঙ্কাই হলো তো আজকে বলেছি চিল মার ব্রো আজকে আমার হাতে ঠিক কষা মাংস আজকে কি অমিত কষা চিকেন করবে আমি অলরেডি জানি তোমরা দেখো কাল রাতে আমি ম্যারিনেট করে অলরেডি ম্যারিনেট করে রেখে দিয়েছি আজকে কষা চিকেন করবে তো শুরু হয়ে যাও দাদা আই দাও রিয়াঙ্কা আলু খাবে হ্যাঁ আমার আলু লাগে না চারটি আলু হ্যাঁ আমার আলু লাগে আমি সত্যি আলু খাই চারটি আলু মোটা আমি খাবো না দুটো আলু আমি খাবো আলু ছাড়া আমি পারি না আমি বাঙালি আমার আলু লাগে ফাইনালি চিকেন রেডি হয়ে গেছে এখন আমি আর অমিত তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খেয়ে নেবো আমি ফ্রেশ হয়ে গেছি আর এখন খাবো আর তার সাথে দেখবো চলো মাছটা তার আগে আমি ফ্রেশ হয়ে পুজো দেওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে বাইরে আজকে একটুখানি কাপড় কেচে বাইরে দেওয়া হয়েছে এই জন্য এইসব জায়গাগুলো একটুখানি উলট পালট আছে রাত্রেবেলার মধ্যে সব টিপটপ হয়ে যাবে আবার এই কাজগুলোকে নিয়ে এখানে লাগাতে হবে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আমি নিচে যাচ্ছি আমাদের অ্যামাজনে কিছু পার্সেল এসে সেগুলো নিতে হবে সেটা নিয়ে আসি কেন কি তারপর ওটা নিয়ে আসার পর আমি আর সাথে মিলে দেখতে যাবো হচ্ছে ঝুমে চো পাঠান দেখতে যাবো তার নিচে যাই যে পার্সেলটা নিয়ে আসি পার্সেল নিয়ে চলে এসেছি, তিনটে পার্সেল। এবার খুলে দেখবো স্পিকারটা কীরকম আওয়াজ করছে। একটা স্পিকার অর্ডার করেছিলাম আমি, সেটা আমার মেন দরকার, কারণ গান শুনতে পারছি না আমি। ওটা আগে ইউজ করে দেখে নিই, তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে বেরোবো সত্যের সাথে মুভি দেখতে। এসে গেছে আমার স্পিকার। আমি বোট স্টোন 200টা অর্ডার করেছিলাম। JBLটাও করবো ভেবেছিলাম, বাট JBL থেকে আমি বোটের উপর বেশি প্রেফারেন্স দিই। আগেরটাও বোট ছিল, এবার একটাই বোট কিনলাম। চালিয়ে দেবো, গান কীরকম হয়। পারফেক্ট। দুবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর বসে বসে রুমালটাতে এরকম নাক পরিষ্কার করতেই আছি। অ্যান্ড শরীরটা মানে কী বলতো, বেটার তো হচ্ছে, বাট একদম না প্রপারলি ঠিক হচ্ছে না। কেন হচ্ছে না বুঝতে পারছি না। ইউজুয়ালি এরকম ভাইরাল ফিভার হলে 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যায়, কিন্তু হচ্ছে না তো হচ্ছেই না। ডাক্তারও আমরা দেখালাম না। এমনিও যদি আমি আমার বাড়ি মানে আমার যে ফ্যামিলি ডক্টর আছে তার সাথে কনসাল্ট করে ওষুধ আমি খাচ্ছি। এবার একটু আগে আমি বসে টিভি দেখছিলাম, তারপর ও একটুখানি আই থিঙ্ক কিচেনে চলে গিয়ে আমার নাক পরিষ্কার করছে। করতে করতে হট করে দেখছি আমার নাক থেকে রক্ত বেরোনো স্টার্ট করে দিয়েছে। আমি দেখে এত ভয় লেগে গেছে যে হট করে নাক থেকে রক্ত বেরোচ্ছে। কারণ অমিতকে তাড়াতাড়ি করে ডাকলাম যে অমিত দেখ আমার নাক থেকে রক্ত বেরোচ্ছে। তো বললো যে শরীর তোর এক্সেসিভলি কষে গেছে। অনেক সময় দেখবে যে শরীর খুব মানে হয় না, ড্রাই হয়ে যায়। এমনিতেও পুনের ওয়েদার আমি বলি না যে খুব একটু ড্রাই আছে। তো বললো যে শরীর প্রচণ্ড পরিমাণ কষে গেছে রিয়াঙ্কা, ওই জন্য হয়তো তোর নাক থেকে রক্ত বেরোচ্ছে। অতিরিক্ত পরিমাণ জল খা, আর কিছু তো করার নেই। ব্যাপার আমি নিচ্ছি, এর বাইরে আমার কিছু করাও নেই। প্রথম যেই দেখেছি নাক থেকে রক্ত বেরোচ্ছে আমি তো পুরো ভয় পেয়ে গেছি, আমার নাক থেকে রক্ত বেরোচ্ছে কেন। তারপরে ভাবলাম যে হ্যাঁ, শরীর কষে গেল, ওর সময় নাক থেকে হয়তো রক্ত বেরোয়। আই হোপ যেন আজকের মধ্যে এগুলো ঠিক হয়ে যায়, কারণ আমার না আর ভালো লাগছে না এরকম শরীর খারাপে পড়ে থাকতে অনেক দিন হয়ে গেছে। এখন ইরিটেটেড লাগছে। হ্যাঁ না, 1-2 দিন ঠিক আছে, মানুষের শরীর খারাপ হতেই পারে। 3-4 দিন 5 দিন মতন হয়ে গেলে আমি শুধু ভুগেই যাচ্ছি। ফার্স্টলি কবে থেকে স্টার্ট হয়েছিল জানো তো, যেদিন আমরা অ্যানিভার্সারি গিফট কিনতে গেছিলাম সেই দিন রাত্রি থেকে আমার শরীর খারাপটা শুরু হয়েছিল। পুরো পাক্কা 1 সপ্তাহ ধরে আমি শুধু ভুগছি। তারপরে আজকে কত আশা করে সত্যম আমি আর অমিত মিলে টিকিট কেটেছিলাম যে পাঠান দেখতে যাবো, বাট আমি আজকে তাও যাচ্ছি না। ওরাই যাচ্ছে, ওরাই এনজয় করে আসুক, আমি যাচ্ছি না। ইচ্ছে তো আমারও ছিল যাওয়ার, বাট এত শরীর খারাপ আমি আর রিস্ক নিতে চাই না। আমি চাই যে আমার তাড়াতাড়ি ফিট হয় অ্যান্ড আই গেট ব্যাক টু মাই নর্মাল লাইফ। আমি আর সত্যম বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি মুভি দেখতে। পাঠান ভাইজানকে দেখতে যাচ্ছি। সালমান সত্যম তো পুরো পাঠান হয়ে বেরিয়েছে রইস। তখন যাই ওখানে গিয়ে সিনেমার সামনে যাই, অল্প একটু ব্লগ করবো, বেরিয়ে দেওয়া কন্টিনিউ করবো। এখন ফটাফট যাই, অনেক লেট হয়ে গেছে। 4টের থেকে শো, আর এখন বাজে হচ্ছে আমাদের 4:10 বাকি। তো এখন অনেকটা জায়গা যেতে হয়, তো ফটাফট এখন যাই। আর ব্লগ এখন করছি না, মলে এসে গেছি, লেট হয়ে গেছে। ফটাফট দৌড়াচ্ছি আমি আর সত্যি এখানে উপরে যাচ্ছি যে আমাদের টাইম, মুভির টাইম শুরু হয়ে গেছে। দৌড়ে ঢুকবো, ঢুকে দেওয়া মুভি স্টার্ট, বেরিয়ে দেওয়া, বলবো ফিডব্যাক দেবো কিরকম হলো কি হলো না। তো এখন মুভি দেখেনি लेकिन हमारी जगह लेगा कौन। তোমরা দেখে নিলে ওখানে অমিতা সত্যম কি করছে। আই হোপ ওরা মুভিটাকে খুব এনজয় করছে। আমি যদিও ফোন করি, কারণ মুভি হলে মুভি দেখতে ব্যস্ত থাকবে, ফোন করে ডিস্টার্ব করতে চাই না। যতক্ষণ ওরা না আসে আমি ভাবছি একটুখানি রুম ফোমগুলোকে ক্লিন করবো। অনেক কটা জামা প্যান্ট ধুয়েছিলাম, সেইগুলোকেও ভেতরে এনে ভাজ করে সব কভারে রেখে দেবো। এই পার্টটাকেও ক্লিন করা বাকি আছে। অনেক প্যাকেট এসছে, অনেক কিছু আমরা অর্ডার করেছিলাম, সেইগুলো সব আমরা শর্ট করে নিই। তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি মোটামুটি কি সব জিনিস আমরা এখানে কিনেছি। ফার্স্টলি হচ্ছে এইটা হচ্ছে হলো মাথায় লাগানোর একটা তেল। এটা হচ্ছে ট্রু হেয়ারের এই তেলের বাক্সটা, তার সাথে এই যে হয় না অয়েল হিটার আছে সেটাও আছে। যেমন কলকাতা ছিলাম তোমাদেরকে বলেছিলাম এই তেলটা তোমরা ব্যবহার করে দেখতে পারো, মারাত্মক ভালো। তো যেহেতু পুনেতে এই তেলটা নিয়ে ভালো, এইটা অর্ডার দিই আজকে বা কালকে রাত্রিবেলা হয়তো এটাকে ইউজ করবো। তারপর অর্ডার করেছে হচ্ছিলো অমিতের জন্য বেসলিন ছাড়া অমিত একদমই বাঁচতে পারে না। ওর সকাল বিকেল রাত্রি দুপুর সবসময় ও বেসলিন পাম্প করে আর হাত পায়ে লাগাতেই থাকে। এখন তো ওর থেকে হ্যাবিটটা আমারও লেগে গেছে। নেক্সট যেটা অর্ডার করেছি সেটা হচ্ছিলো এইটা হচ্ছিলো ফিলিপসের একটা ফেশিয়াল হেয়ার রিমুভার। আই থিঙ্ক এটা আমি ট্রাই করবো, করে তোমাদেরকে ফিডব্যাক দেওয়ার হলে পরে দিয়ে দেবো। এখন অবধি ব্যবহার করি না, ফিডব্যাক দিতে পারবো না। 2-3 বার ব্যবহার করি, তারপর তোমাদেরকে ফিডব্যাক দিয়ে দেবো। তারপর যেটা অর্ডার করেছি সেটা হচ্ছিলো প্রচুর শীট মাস্ক। পুনের ওয়েদার খুব ড্রাই, এখানে আসলে স্কিন অন্য লেভেলের ড্রাই হয়ে যায়। তো শীট মাস্ক ইউজ করাটা দরকার। সপ্তাহে 2-3 দিন ধরে শীট মাস্ক ইউজ করবো। এতগুলো কেন অর্ডার করেছি, এতগুলো আমি অর্ডার করিনি, 2 প্যাকেট অমিত অর্ডার করেছে। ও নাকি শীট মাস্ক লাগাবে, কারণ ওর স্কিনটা নাকি ড্রাই হয়ে গেছে। আমি একটা প্যাকেট অর্ডার করেছি, এটা আমার পুরো মাস চলে যাবে। 10টা থাকে, 10টায় পুরো মাস চলেই যায়। তো এইটা হচ্ছে সব কটা জিনিস। এটা অমিতের হেয়ার ড্রায়ারটা, এটা দেখালাম না, কালকেই তোমরা দেখে নিয়েছো, তাও এই বক্সে আছে। যাই হোক, এটা আবার ওর আলমারিতে রেখে দেবো। আর একটা জিনিস যেটা আমার প্রচণ্ড পছন্দ তোমাদের লাস্ট ওটা এটা তোমাদের দেখাতে ভুলেই গেছি। এই একটা জিনিস আমি অর্ডার করেছি, তোমরা সবাই এটা দেখে ভাবতে পারো এটা কী জিনিস। তো বেসিক্যালি হচ্ছে তোমরা দেখেছো যে মানে বলিউড সেলিব্রিটিসরা সবসময় মুখে আইস লাগায়, আইস কিউবস লাগায়, বা দেখবে একবার কটরিনা ক্যাফ বলেছিল যে আইস বোলের মধ্যে মুখ চুবিয়ে রাখে, তাতে নাকি অ্যান্টি এজিং হয়, পোর্সগুলো মিনিমাইজ হয়ে যায়। তো সেই রকমই একটা জিনিস, এটার উপরে দেখো এরকম এরকমভাবে খোলা যায়, খুলে জল ভরে দিতে হয়, জল ভরে তারপর ফ্রিজে রেখে দিতে হয়, ডিপ ফ্রিজে রেখে দিতে হয়। তারপর পরের দিন সকালবেলা যখন তোমরা এটাকে খুলবে, তারপর দেখিয়ে দিচ্ছি যখন খুলবে, এটা এখন লাগছে না, এরকমভাবে তোমরা খুলতে পারবে। এখানে পুরো আইজের এরকম একটা জিনিস হয়ে যায়, সেটা তোমরা আরামসে মুখে রাব করতে পারো। মানে ইউজুয়ালি আই কিউবস নিয়ে ওরকমভাবে রাব করতে অসুবিধা হয়, তাই জন্য এটা নাকি একটা নতুন টেকনিক। তাহলে ঠিক আছে, উইয়ার্ড উইয়ার্ড জিনিস আমাদের পাওয়া যায়, তাহলে ঠিক আছে আমিও ট্রাই করে দেখি, ভালো হলে তোমাদেরকেও বলবো যে হ্যাঁ ট্রাই করতে পারো। বাট এনিওয়েজ এইগুলো সব থেকে এইগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটা আমার ফেভারিট সেটা হচ্ছে এইটা। অনেক দিন ধরে আমি একটা এরকম টাইনি, এগুলো টাইনি হোবো ব্যাগ বলে, হোবো ব্যাগ খুঁজছিলাম অ্যান্ড ফাইনালি আমি পেয়েছি। যাও এইটা হচ্ছিল ব্যাগটা। তো একটা ব্র্যান্ড আছে, ব্র্যান্ডটার নাম হচ্ছিল লিনো পেরস, আর ওদের না সত্যি খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়, মোরালেস রিজনেবল প্রাইসেই পাওয়া যায়। এটার প্রাইস হচ্ছে হলো 3495, মানে এত টাকা আমার একদমই লাগেনি। আই থিঙ্ক 50% বা 60% অফে হয়তো আমি পেয়েছি, বা 40% থেকে 60% অফে আমি পেয়েছি। এটাও হচ্ছিলো, এটা কটরিনা ক্যাফ হচ্ছিলো ব্র্যান্ড অ্যাম্বাসেডার। যাই হোক এইটা হচ্ছিলো ব্যাগটা, ইজ সো প্রিটি, সো নাইস। আমার এখন ছোটো ব্যাগ খুব ভালো লাগে, আর এটা একদমই ছোট না, এর মধ্যে মোবাইল, তারপর তুমি পার্স সব কিছুই ক্যারি করতে পারবে। বিশাল সুন্দর অ্যান্ড বিশাল কিউট, তো আই রিয়েলি লাইক ইট। তো সবাইকে বলেছি আমি ব্যাগ কালেকশন বাড়াতে চাইছি, তো সেই জন্য 2-4টে ব্যাগ আরও অর্ডার করবো। এখন তো একটা থ্রি ব্যালেন্ট থেকে নিয়েছি, আর একটা এটা হয়ে গেছে। তো আপাতত 1-2 মাস তো এই দুটো ইউজ করেই আমার চলে যাবে। তোমাদেরকে আরেকবার ক্লোজ আপে দেখাচ্ছি ব্যাগটা কি সুন্দর। আই থিঙ্ক এখন যেহেতু রাত্রিবেলা হয়ে গেছে ঠিক বুঝতে পারছো না তোমরা, বাট কালারটা সত্যি খুব সুন্দর। অ্যান্ড এখানে এরকম সিলভার মেটালিক টাইপের আছে। এই পার্টিকুলার ব্র্যান্ডটা আমার খুব ভালো লাগে। ফার্স্ট টাইম আমি ওদের থেকে কোনো ব্যাগ নিলাম, অনেকবারই আমি দেখেছিলাম ওদের খুব ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর হয়, ছোট্টর মধ্যে সুন্দরের মধ্যে আমার বেশ পছন্দ হয়েছে এই ব্যাগটা। মুভি দেখা হয়ে গেছে, বাড়ি থেকে রিভিউ দেবো। আমি আসলে তোমার এখান থেকে বেরোচ্ছি, চিকেন নিয়ে দাও বাড়ি যাবো, তো ফটাফট বাড়ি যাওয়া যায়। চলে এসেছি বাড়িতে, এবার যে দেখি ম্যাডাম কি করছে। আমি সাথে দুজনেই আসলাম, ভালো সাথে আমার রিয়াকের সাথে দেখা করবে, রিয়াকা যায়নি, তো রিয়াকা উপরে রেগে আছে। তো ফটাফট উপরে যাই, গিয়ে দেখি ম্যাডাম কি করে, তার সাথে একটু গল্প টল্প করবো, আমার উপরে যাওয়া যায়। এসে গেছে ওরা দুজন, এসে বলছে কি কেমন হয়েছে পাঠান, কেমন হয়েছে পাঠান, কেসা লাগা বাতা, ফিডব্যাক দে দিতে। আরে উসকো বন্ধ কর দাও, কেসা লাগা কেসা লাগা। लेकिन রাইটিং थोड़ी बेकार थी, परफॉर्मेंस में भी मैं कहूंगा शाहरुख खान ने इतना बढ़िया नहीं करा। बकवास मत करो, सब कुछ ऐसा के फैन तुमको आके गाली देके जाएगा। मैं सलमान खान के फैन है, हम लोग सलमान खान के ले गए जाइयो घोड़ाকে দেখে এসেছি আজকে। তো আমি যেতে পারলাম না, শরীরটা সেরকম ভালো ছিল না। পুরো মুভিতে শাহরুখের থেকে বেশি ভালো অ্যাক্টিং করেছে জন এব্রাহাম। बहुत আমি फैन হয়ে গেলাম জন এব্রাহাম এর। এই মুভিটা জন এর যে यार हर साल तो शाहरुख पिट रहा था। हां 10 बार तो प्यार में पड़ गया। अरे चुप करो तुम लोग। 3 बार दीपिका ने उसको धोखा दे दिया। शाहरुख खान अरे क्या स्पॉइलर दिच्छिस पागल है कि तोरा। এবার তোদের সবাই আচ্ছা ভাই আয় বুম বুম भाई एक हाथ में कोला थी और एक रुमाल से मार के चले। ठीक है चुप करो तुम लोग। बंदूक इधर पिट रहा और क्या बोला झुक झुक मैं देख खत्म चुप कर भाई रॉक्स। 200 रुपए के रुमाल में सबको पेल के आ गया भाई। ফ্রেস্টেশনিনা মুভি দেখে এসে এবার একটু বেরোচ্ছি, একটু চা খাবো। খুব আচমকা ইচ্ছে হচ্ছে চা খাবো, মাথার ব্যথা লাগবে, চলুন যাই চাটা খেয়ে আসি। খেয়ে এসে অ্যাকচুয়ালি লন্ড্রিতে এলাম, বাট একটু লেট হয়ে গেল, লন্ড্রিটা এখন বন্ধ হয়ে গেছে, আজকে যেতে পারছি লন্ড্রি গেলাতে, জিনিস ফিনিস ধুয়ে সেগুলো দিতে হতো। জাস্ট যাই একটু চা খেয়ে একটু হাওয়া নিয়ে আমি চলে আসি, তাই কিছু না। আজকে এত ধুলো না, স্নান টান করে ফ্রেশ হয়ে চা খেতে ইচ্ছে হয়েছে, তাই বেরোচ্ছি। চা খেতে এসে গেছি, চা নিয়ে নিয়েছি, 7:00 বাজে 7:00 চা নিয়ে নিয়েছে আমার এই দোকান থেকে। চা নিয়ে আমরা পেছনে উল্টো দিকে ফটাফট গরম গরম চা খেয়ে নিই, স্কুটার দাঁড়িয়ে আছে, একটু গল্প করি, তারপর এখান থেকে গল্প করে বাড়ি চলে যাবো। চা খাওয়া হয়ে গেছে, সত্যমকে ছাড়তে এসেছি, চলো বাই সত্যম, কাল মিলতে অফিস কে বাদ। আমি এখন বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে রিয়াঙ্কার সাথে গল্প করবো। বাড়ি এসে গেছি, এবার উপরে যাই দেখি রিয়াঙ্কা কি করছে, একটু গল্প টল্প করবো, তোমাদেরও দেখাচ্ছি আমরা কি করবো কি করবো না। তখন উপরে যাওয়া যাক। সত্যম আসলো, এসে আড্ডা দিয়ে দিল, তারপর এখন চলে গেল। যাই হোক আমি এখন তাড়াতাড়ি করে মুদিতে খাওয়াটা গুছিয়ে নেবো, তাড়াতাড়ি আজকে ওদেরকে দিয়ে দেবো। তারপর আমরা একটা সিরিজ দেখা স্টার্ট করবো, যেটা নাম হচ্ছে দ্য নাইট ম্যানেজার। অনেকদিন ধরে 2-3 দিন আগে এসছে, আমি অনেক ভাবছিলাম কবে থেকে স্টার্ট করবো। তো আজকে চেষ্টা করবো ওটা দেখার, যদি রাত্রিবেলা একটু টাইম পাই তাহলে সেটা দেখবো। এবার আমার মুদিতে যেন খাওয়াটা করি। আমি দেখো ফাইনালি বেরাচ্ছি, ওর হাতে প্যাকেট দিয়ে দিয়েছি, আজকে প্রচুর প্রচুর চিকেন দিয়েছি ওদেরকে, খেয়ে আনন্দ পেয়ে যাবে বুঝেছিস। টাটা, তাড়াতাড়ি চলে আসিস। ফাইনালি আমি চলে এসে মনিদেরকে খাবার খাইয়ে আর এখন আপনাকে এখানে এন্ড করছি। আই হোপ তোদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। ভালো লাগলে কি করবেন? ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু ওয়াচ প্যানেল দ্যাটস মাই ভয়েস চ্যানেল। আজকে অমিতের সাথে খুব বাজে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, হয়তো তো বেঁচে গেছে, থ্যাঙ্ক গড ফর দ্যাট। কি হয়ে গেছিল? প্যান্টে পড়ি হয়ে যাচ্ছে। যাই হোক, তো ওর সাথে খুব সিরিয়াস দেখা কালকে তো ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দিস ডে হ্যাপি স্টে গাইস, খুব খুব পজিটিভ, বাই।